পেখুয়ার রাজাখালে সামাজিক সংগঠন আমরা সুন্দরীপাড়ার প্রবাসী সংগঠনের প্রতি বছরের এবছরও মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা তারা প্রায় মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করছে বিতরণকালে সাবেক এয়ার ফোর্স সদস্য ওমর ফারুক সংগঠনের অর্থ সম্পাদক শামসুল আলম সৌদি প্রবাসী রাজাউল করিম আবুল হোসেন মাহমুদুল করিম দুবাই প্রবাসী মোহাম্মদ সেলিম কাতার প্রবাসী আলহারেস, শাহেদ ইকবাল নুরুল ইসলাম মোহাম্মদ সেলিম জামাল উদ্দিন সহ স্থানীয় মসজিদের খতিব ও গণ্যমান্য ব্যক্তিবর্গল উপস্থিত আছেন এসমত প্রভাস সত্যন সংগঠনী বা সভাপতি এম এ মুস্তাফা সাধারণ সম্পাদক অমর সিদ্দিক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হুসাইন সহ প্রবাসী সদস্য হলে এই কার্যক্রম অব্যাহত থাকিবে বলে জানাইয়ে এবং দেশবাসীর হাসে দোয়া চাই প্রতি বছরের এই বছরও আমরা সুন্দরীপাড়া প্রবাসী সংগঠনের উদ্যোগে এলাকার হতদরিদ্র অসহায় মানুষের কাছে ইফতার সামগ্রী বিতরণ করার উদ্যোগ নিতে পেরেছি বলে মহান রব্বুল আলমিনের কাছে জ্ঞাপন করছি ইন্দি আমরা সুন্দরী পাড়ার প্রবাসী সংগঠনী বা প্রতিষ্ঠার পরতুন গরিব ও দুস্থ মানুষরে আর্থিক সহায়তা প্রদান ইফতার সামগ্রী বিতরণ সহ নানান সামাজিক জনকল্যাণমূলক হাজ করিয়াইয়ের যে প্রতিবারর ন্যায় প্রতি বছরের ন্যায় রমজানের আগে অসহায় দুস্থ পরিবারের মাঝে প্রায় দুইশো পরিবারের মাঝে কলভাবে যে ইফতার বিতরণ করা গিয়ে যারা কায়ামত পর্যন্ত যা যাতে বহাল তাকে এই জন্য আল্লাহ দরবারে দোয়া করছি আমরা আজকের এই ইফতার সামগ্রীগুলো বিতরণ করতে যাচ্ছি শুধু সোয়াবের আশায় সি প্লাস টিভি পেকুয়া কক্সবাজার